কি অপূর্ব দৃশ্য, তিনজন মিলে স্নান করছে, আবার অন্যের আবার পালক আছড়ে দিচ্ছে, কি অপূর্ব আনন্দে আছে, হ্যাপিনেস ওটাই। একজন আবার সুন্দর করে রোদ পোয়াচ্ছে, কি অপূর্ব। পাশের বাড়ির পায়রাগুলো খুব প্যাম্পার্ড, খাওয়া দাওয়া সব ব্যাপারে একটা ওদের গ্রুপ ডিসিশন চলে, ও আগে করবে, ও পরে, ও রোদে বসলো, আবার ও নামবে, ও ঝগড়াঝাটি নেই। ও এবার নেমে যাবে, হ্যাঁ ও ওটাতে করবে, পা ধুয়ে নিল, 10-12টা পায়রা আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জানো তো আমার হাজবেন্ড বাড়ি আসার পরে আমার একটা ভীষণ সুবিধে হয়েছে, ম্যাডাম পুরো বাড়িটা পরিষ্কার করার কাজে আমি একজন জীবনসাথী পেয়েছি, কিন্তু এখন উনি আমার সঙ্গে লেগেছেন, পুরো বাড়িটা একদম উনি ভোল পাল্টাবেন। তো যাই হোক, আজকে আমার প্রথম কাজ হলো পুরো গণেশগুলোকে আমি পরিষ্কার করি। আমার না অনেক গণেশের কালেকশন আছে, মানে গণেশ কালেকশন আমি করতাম এক টাইম, কিন্তু সত্যি বলতে কি তারপরেই যেন হ্যাবিটটা আমার একটুখানি ব্রেকডাউন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গণেশের প্রতি আমার কিন্তু একটা ভালোবাসা আছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি গণেশও পরিষ্কার করব এবং তার সঙ্গে তোমাদের দেখাই যে কোন গণেশ দিয়ে আমার স্টার্ট হয়েছিল গণেশ কালেকশন এবং কোন কোন গণেশ কে আমাকে দিয়ে অনুপ্রাণিত করেছে। প্রথমে বলি যে ক্লাস এইটে যখন আমার দিদির মেয়ে পড়তো, ও বিশাখাপত্তনমে গেছিলো স্কুল থেকে, ও আমাকে একটা গণেশ এনে দিয়েছিল এবং সেই গণেশটা পেতলের গণেশ আমি কিন্তু ঠাকুরের আসনে রেখেছিলাম। তো আমার কিন্তু গণেশ কালেকশনের যে শুরু ওই গণেশ দিয়ে শুরু হয়নি, আমি ওই গণেশ পুজো করতাম। তারপর জানি না এই গণেশটা আমি যখন এই বাড়ি তৈরি করলাম আমার হাউস ওয়ার্মিং পার্টিতে, 2000 সালে আমার বান্ধবী মানে স্কুল জীবনের বান্ধবী নিতাকে ডেকেছিলাম এবং নিতা আমাকে এই গণেশটা দিয়ে বলেছিল যে তুই এই গণেশটা বাড়িতে রাখিস, খুব উপকার হবে, তুই দেখিস যে তোর জীবনে হয়তো তুই চাসনি, হ্যাঁ এমন অনেক মিরাকল ঘটবে। ঘটেছে আমার জীবনে, আমি হয়তো কিছুই চাইনি, কিন্তু আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। তো এই গণেশ দিয়ে আমার শুরু। তারপর কিন্তু গণেশ, এই গণেশটা আমার ছেলে যখন ক্লাস 6-এ পড়তো তখন, তাই না? হ্যাঁ 6-এ, তখন ওই স্কুল থেকে ওদেরকে আউটিংয়ে নিয়ে যেত, তখন কিন্তু ওদের একটা পকেট মানি দিত, 1,500 টাকা পকেট মানি দিয়েছিল এবং সেখান থেকে প্রেজেন্ট বাইং বলতো, যে প্রেজেন্ট বাইং, হ্যাঁ প্রেজেন্ট বাইং ফর ফ্রেন্ডস, ফ্রেন্ডস যার যার জন্য যার যার তুমি কিনতে পারো, তো 1,500 টাকা দিয়েছিল। তো ও ক্লাস 6-এ গিয়ে আমার জন্য, মায়ের জন্য 700 টাকা দিয়ে এই গণেশটা কিনে এনেছিল। দেখো গণেশটা, এটার কিন্তু সুরটা কিন্তু বাদিকে, জানো অনেকেই জানো যে বাদিকে সুর হলে সেটা কিন্তু ইন্ডিকেশন দেখাচ্ছে যে মুনের দিকে তার ডাইরেকশন, অর্থাৎ চাঁদের দিকে, তার মানে শীতলতা, অর্থাৎ পিসফুল আর ব্লিসফুল লাইফের জন্য এই বাদিকে সুরযুক্ত গণেশ কিন্তু বাড়িতে রাখা ভীষণ জরুরি এবং ভীষণ ভালো সেটা। এটা প্রসপারিটি আমাদের দেয় এবং তার সঙ্গে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক যে সমস্ত সুখ, সেই সুখগুলো উনি প্রদান করেন আমাদেরকে। নিতা বোধহয় আমাকে বাদিকে সুরই দিয়েছিল, হ্যাঁ বাদিকে সুর দিয়েছিল, তারপরে আমার অজান্তেই, কিন্তু তখন আমার এত জ্ঞান ছিল না গণেশ সম্পর্কে। অনেক গণেশ আমার কাছে এসেছে, কোনোটার বা কোনোটার ডান, দুটোই কিন্তু শুভ। যেমন আমার কাছে দেখো এই গণেশ একটা, এটা এই পেতলের গণেশ, ডোকরা শিল্প এটাকে বলে, দাঁড়ানো গণেশ, হ্যাঁ এই গণেশ আমি আজকে গণেশগুলো পরিষ্কার করছি, দাঁড়ানো গণেশ, এই গণেশও কিন্তু ডান দিকে সুর, আবার এই গণেশটারও ডান দিকে সুর, এই গণেশটারও ডান দিকে সুর,
আবার এই গণেশেরও কিন্তু ডান দিকে সুর। কটা? পাঁচটা। পাঁচটা গণেশের ডান দিকে সুর। ডান দিকের সুর হলে সেটা হচ্ছে আমাদের পার্থিব জগতের মানুষকে মোক্ষ, অর্থাৎ মোক্ষ প্রদান করে। অর্থাৎ শুধু ম্যাটেরিয়ালিস্টিক সুখী না, আমাদের যে পরমাত্মার সুখ, আমাদের যে এই ভোগের বিষয়বস্তুর বাইরেও যে একটা সুখ আছে, সব কিছু ত্যাগের সুখ। আচ্ছা, এইবার এই গণেশটা পরিষ্কার করতে গিয়ে আমার কাছে টুক করে একটু ভেঙে গেল। তো যাই হোক, হতেই পারে। আমি এই গণেশটাকে কিন্তু একটা প্রিজমের উপর ছিল, আমি এই গণেশকে বিসর্জন দিয়ে দেব। দাঁড়ানো গণেশের কিন্তু ইমপ্লিকেশন আলাদা। এই দাঁড়ানো গণেশ আমাদের কাছে একটু ছোট্ট গণেশ আছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি মিষ্টি। দাঁড়ানো গণেশ মানে গণেশ চতুর্থীতে যে পুজো হয়, আমাদের বারোয়ারি পুজো হয়, সেখানে কিন্তু দাঁড়ানো গণেশ থাকে। কেন থাকে জানো? এটা ফর দ্য টাইমিং, জাস্ট ফর দ্য টাইম অফ স্টেইং। গণেশের ওইভাবে আইডলটা বানানো হয়। দেখো, বেশিরভাগ গণেশ ওই গণেশটা কয়, এই গণেশটা কি আরামে বসে আছে, একেবারে কোল বালিশের ওপর একেবারে তাকিয়া নিয়ে। আরো অনেক গণেশ আছে, এই যে গণেশ আরামে বসে আছে একেবারে। হ্যাঁ, গণেশ সাধারণত আরামেই বসে থাকে আমাদের গৃহীদের জন্য। আমরা গৃহীরা চাই, না না বাবা, তুমি দাঁড়িয়ে ফর দ্য টাইমিং কিছুক্ষণের জন্য থেকো না, তুমি আমাদের ঘরেই থাকো, এভাবেই আরাম করতে থাকো, ঢোলে একবারে পাশ বালি শোয়া অবস্থায়, আমরা তোমাকে সারা জীবন এখানে রাখবো। আমাদের ম্যাটেরিয়ালিস্টিক সুখ তো আছেই বলো, আমরা তো আর সন্ন্যাসী হতে পারিনি, কিন্তু তার সঙ্গে আমাদের কোথাও মনটাকে কিন্তু একটা ভোগের মাধ্যমেই ত্যাগের দিকে নিয়ে যাই আমরা, অনেক সময় হয়েই যাই। আমাদের সব প্রকার গণেশই কিন্তু থাকা জরুরি। আর দেখো, এই গণেশটা আমি তৈরি করেছিলাম, এটা আমার কলেজের ইউনিভার্সিটির কাজে গেছিলাম, তোমাদের দেখালাম না ব্লগে ইউনিভার্সিটি, সেইখানে দুটো পাথর পেয়েছিলাম, পাথর দুটোকে সেট করে এখানে একটা গণেশের ছবি এঁকে আমি একটা আর্ট করেছিলাম। খুব প্যাশান ছিল আমার গণেশের। আর এই গণেশটা আমার বড়দি দিয়েছিল। দেখো, আমরা যখন বোনেরা সবাই থাকি না, রাগ, ক্ষোভ, ভালোবাসা, বন্ধুত্ব সবই থাকে, কিন্তু সেই মানুষটাই যখন ওপরে চলে যায়, আমাদের পার্থিব জগৎ ছেড়ে চলে যায়, তখন কিন্তু তার প্রতিটা জিনিসই আমাদের কাছে মূল্যবান হয়ে ওঠে। এই গণেশটা আমার বড়দি দিয়েছিল, আমার বড়দি আমাকে ভীষণই ভালোবাসত, তো সেই বড়দি কিন্তু আজ আর পৃথিবীতে নেই। আমাকে বলেছিল মুনমুন, এই গণেশটা তোর। মুনমুন নামটা আমার বড়দি রেখেছিল, কিন্তু মুনমুনের জীবন, এ তোমাদের সব দিন মুনমুনের জীবনের সঙ্গে জড়াই, এই মুনমুন কিন্তু আমার বড়দি নাম রেখেছিলেন। এটা খুব ইন্টারেস্টিং, এটা সবজি দিয়ে গণেশ। আসলে মানুষের কল্পনা দিয়ে নানা রকমভাবে দেবদেবীকে আমরা কি দেবদেবী তৈরি করি, আমাদের মনের কল্পনার মাধুরী মিশিয়ে। এখানে বিভিন্ন ফ্রুটস মানে ভেজ দিয়ে, কিন্তু ভেজিটেবল দিয়ে কিন্তু গণেশটা করা। আমার কাজিন দিয়েছিল, এবং দেখো প্রিজমের মধ্যে গণেশটা এইভাবে সেট হয়ে আছে। এটা কিন্তু ঘরের পক্ষে ভীষণ ভালো, এটা দ্যুতি দেয়, তেজ দেয়। হ্যাঁ, অনেক রিসার্চ করেছি আমি গণেশ নিয়ে। ওরে বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ এটা, এই গণেশটা কোলে একটা বাচ্চা গণেশ শিব পার্বতীর। হ্যাঁ, এইটা দেখে মনে হচ্ছে আমার মেয়ে বলতো, মা সবই তো ঠিক আছে, কিন্তু এই শিব পার্বতী গণেশের মুখ কালো করে দিয়েছে কেন? হ্যাঁ, এই প্রশ্নটা ও করতো আজকে আমার মনে হচ্ছে। দেখালাম যে ডান দিকে গণেশের সুর, সুরটা সবসময় লাড্ডুর দিকে থাকে, কেননা ওই লাড্ডুটা তাড়াতাড়ি যাতে খেতে পারে এবং সেইভাবে খেয়ে যাতে সকলকে প্রসাদ বিতরণ করতে পারে, সেই জন্য সুর সবসময় লাড্ডুর দিকে। আর দেখো, এই ডান দিকে গণেশের কিন্তু ডান দিকে, এই যেমন গণেশ, এই গণেশের সুর এই দিকে, ডান দিকে কিন্তু উনি সিদ্ধি, তার যে বউ ঋদ্ধি সিদ্ধি, আর সিদ্ধি কিন্তু ত্যাগের পরিচায়ক।
আর ঋদ্ধি কিন্তু ভোগের পরিচায়ক, আর সিদ্ধি বিনায়ক টেম্পল আমরা জানি মুম্বাইয়ে, সেই সিদ্ধি বিনায়ক টেম্পলে কিন্তু ডান দিকে সূর্যযুক্ত গণেশ, অর্থাৎ উনি সিদ্ধি দেন, উনি আমাদের মোক্ষ মানে মোক্ষের দিকে নিয়ে যান এবং সিদ্ধির দিকেই উনি সুরটাকে দিয়ে রাখেন। তার যে প্রথম পক্ষের স্ত্রী সিদ্ধি, তার দিকেই কিন্তু সুরটা বাঁকানো, সেই জন্য উনাকে বলা হয় সিদ্ধি বিনায়ক। আর এই ছোট ছোট গণেশগুলো বিভিন্ন সময় মেবি হয়তো এটাতে লজেন্স ছিল, এটা মনে হচ্ছে আমি পূজাকেই আমার মেয়েকে কিনে দিয়েছিলাম, লজেন্স ভিতরে ছিল, ও লজেন্স টজেন্স খেয়ে বলছে মা এটা সাজিয়ে রেখে দাও। তো তখন আমার এত প্যাশান, সবাই সবাই আমাকে গণেশ দান, উড়ি বাবা এখানে একটা কুচি গণেশ আছে, উড়ি বাবা পার্বতী আর গণেশ ছোট্ট পেতলের, এই গণেশের সুর কিন্তু সোজা, হ্যাঁ সুর সোজা, দেখো সোজা না, সোজা মানে হচ্ছে ওপরে, আমাদের মনকে পরমাত্মার সঙ্গে যোগাযোগ করার একটা নিদর্শন। আর এটা আরেকটা বলছি, মহাভারত লিখছেন, এই যে মুনি ব্যাসদে ডিক্টেট করছেন মহাভারতটা এক নাগাড়ে, এবং গণেশ বাবাজি কিন্তু লিখছেন পুরো, লিখতে 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 ওনার পেন কিন্তু ভেঙে গেছিল, এবং সেই সঙ্গে সেই সময় এই যে দাঁত ভাঙা, সেই সময় ডান দিকের দাঁত ভাঙা, উনি একটা দাঁতকে ভেঙে ওই থামবেন না, থামলে কিন্তু মহাভারত হবে না, ওই পুরো মহাভারতটা লিখতে শুরু করেছিলেন দাঁত ভেঙে, হ্যাঁ পেন ভেঙে যাওয়ার ফলে। এই গণেশের নানা ব্যাখ্যা আছে এবং নানা স্মৃতি আমার কাছে আছে, কিছু কিছু সময় কোনো কোনো গণেশ আমার হাত থেকে পড়ে গেছে, কোনো সময় গণেশ এমনি হয়তো খণ্ডিত হয়ে গেছে, আমি হয়তো বিসর্জন দিয়ে দিয়েছি, আমি হয়তো নদীতে ওটা বিসর্জন দিব, এই করে করে বহু গণেশ আমার কাছে উনি এসেছেন থেকেছেন, আবার কিছু কিছু উনি হয়তো চলেও গেছেন, কিন্তু বিশ্বাস করো আমার মনের মধ্যে উনি কিন্তু বিরাজ করেন। আর জানি না কেন উনি আমাকে কান ধরে কিন্তু পরিষ্কার করিয়ে নিলেন, নে পরিষ্কার কর আমাদেরকে, এই আর কি আমাদের মনের মাধুরি মিশিয়ে সংসারের কাজগুলো করি বন্ধুরা, আর কি আর যেটাই করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন জানো শেয়ার করব, মেবি হয়তো আমার যারা নাতি নাতনি আছে, ছেলের তো এই হয়নি, তারা ভবিষ্যতে হয়তো দেখবে, দেখবে যে না আমার এরকম কালেকশন ছিল, এবং তারা খুব এক্সাইটেড হবে। ওকে ভাই আমি এখন নেক্সট কাজে যাব, আপাতত এই গণেশগুলোকে শুকোতে দিলাম, আমি আর একটু ভালোভাবে পরিষ্কার করবো শুকনো কাপড় দিয়ে, তারপরে আবার নতুন কাজে তোমাদের সঙ্গে নতুনভাবে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আবার চলে এসেছি, হাসছিস কেন তুই? আমি তো এমনি হাসছি। যাই হোক, গণেশ গুছানো দেখালাম তোমাদেরকে, গণেশ সেটেল করতে করতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিলাম, এবার কিন্তু একটা গণেশ পেয়েছি আজকে, এই যে এই গণেশটা রূপর গণেশ, আর এটা আমার হাজবেন্ড, উনি যখন মাথা ভাঙা থেকে চলে গেলেন কাশিয়ান, তখন ফেয়ারওয়েল দিয়েছিল এবং এই গিফটটা দিয়েছিল, অপূর্ব গণেশের ডান দিকে লক্ষ্মী, আমি এটা কলকাতার বাড়িতে এটা স্থাপন করব, একেবারে স্লিম অ্যান্ড ট্রিম আমার ঠাকুরের আসন রাখবো, এখানে এত ঠাকুর হয়ে গেছে কাকে ছেড়ে কাকে ভজনা করব আমি বুঝে পাই না, ওখানে এই গণেশ থাকবে, দুটো গোপাল থাকবে আর আমার গুরুদেবের ছবি থাকবে, ব্যাস এই হচ্ছে আমার গণেশ কালেকশন। আর লাস্টে আর কি বিশদে এই গণেশের ব্যাখ্যা দিয়েছি, আর আমি ব্লগ বড় করব না, বিস্তৃত করব না, আজকের ব্লগ শেষ করলাম। তোমরা যারা নতুন আমার ব্লগ দেখছো তারা দেখো, আরো দু একটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় আমার ব্লগ তাহলে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আমার ব্লগ দেখছো তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি মনে হয় যে না কোথাও কোনো কিছু আবার ইম্প্রুভমেন্ট কোনো জায়গা আছে সেটারও কমেন্ট করবে, এইভাবেই দিনে দিনে আমি গ্রো হতে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, আজকের মতো তাহলে এখানেই।